নদিয়ার কল্যাণীর জেএনএম হাসপাতালে আগুন লাগার ঘটনায় জরুরি বিভাগ সহ অন্যান্য পরিষেবা বন্ধ। আতঙ্কে হাসপাতালের রোগী সহ চিকিৎসক সকলে। এই দিন করোনার আইসোলেশন ওয়ার্ডে আগুন লাগায় ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল চত্বর। এর ফলে জরুরি বিভাগ সহ একাধিক বিভাগে পরিষেবা বন্ধ হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ কল্যাণী থানা ও দমকল বাহিনীতে খবর দেয়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। হাসপাতালের সুপার অভিজিৎ মুখার্জি জানান, আগুন লাগার কারণে কিছুক্ষণের জন্য বন্ধ ছিল জরুরি পরিষেবা। তিনি আরও জানান, আইসোলেশন ওয়ার্ডে একজন রোগী থাকার জন্য বড় সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ঠিক কি কারণে এই আগুন লাগলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা ঘটেছে আধ ঘন্টা আগে, এরকম খবর পাওয়া গেল আমাদের যে আইসোলেশন ওয়ার্ড, এটা একটা প্রথমেই বলে দিচ্ছি, এটা কোভিড নয়, এটা আইসোলেশন। আইসোলেশন ওয়ার্ড মানে হচ্ছে এমার্জেন্সির পাশে, যেখানে কোনো পেশেন্ট সাসপেক্ট হলে আসে। ওখানে একটাই পেশেন্ট ছিল, যখন এরকম ধোঁয়া ভেতর থেকে দেখা গেল, আমাদের সঙ্গে সঙ্গে সিস্টাররা ওটাকে জিডিএকে বলে পেশেন্ট শিফট করে দিয়েছে। ফায়ার ব্রিগেডকে বলা হলো, আমাদের এসডিপিও সাহেব, আমার ডক্টর আয়ন থেকে নিয়ে বাকি সবাই, এই আধ ঘন্টা ধরুন, লাগলো কি করে সেটা বলা যাচ্ছে না। এখন টেকনিক্যাল পার্টটা তো ফায়ার বলবে, কন্ট্রোলে নিয়ে এসেছে। ভেতর থেকে যা সিলিন্ডার ছিল ওটা পুরনো, ওটি আমাদের বন্ধ ছিল, ওখান থেকে সিলিন্ডার বার করে নিয়ে। এই মুহূর্তে কি হাসপাতাল পুরো অন্ধকার? না, এটা ভুল কথা, কোনো অন্ধকার নেই। এই পার্টটা খালি এমার্জেন্সি, এই পার্টটা আমাদের ফায়ার আমাদের পিডব্লিউডি ইলেকট্রিক্যাল সেফটি ওয়াইজে ওটা শাটডাউন করে রেখেছে, যাতে কি কোনো শর্ট সার্কিট ইয়া কিছু না হয়। এখনই সব দেখে গেছে, এই পার্টটাতে এখনই লাইট চালু করছে, ওই দিকের পার্টটা যেটা আইসোলেশনটা ওটা এখন বন্ধ রাখবে। জরুরি পরিষেবা কি বন্ধ আপাতত? হ্যাঁ, আপাতত জরুরি পরিষেবা এখনই এমার্জেন্সিতে, এখন যেহেতু প্রিকশনারি স্টেপে একটু বন্ধ আছে, এখনই স্টার্ট হয়ে যাবে। আর পেশেন্ট সিচুয়েশন এখন কন্ট্রোলে আছে। পেশেন্ট কি আহত হয়েছে? না, কেউ আহত হয়নি, কোনো পেশেন্ট আহত হয়নি, পেশেন্ট কিছু হয়নি। এমার্জেন্সি ওয়ার্ড কতক্ষণ ধরে বন্ধ? এখনই স্টার্ট হয়ে যাবে, এই 15-20 মিনিট হয়েছে, বন্ধ আছে। পেশেন্ট পার্টিরাও যাচ্ছে না, যেহেতু ইয়ে লেগেছে, ফায়ার বন্ধ করে রেখেছে, যেহেতু ওদের মেশিন ওদের পাইপপত্র সব নিয়ে গেছে, দুটো গাড়ি পাঠিয়ে দিয়েছে, টোটাল আন্ডার কন্ট্রোলে আছে। এখন ওনারা ভালো করে দেখছেন সবগুলো খতিয়ে, কি কোনো রকম আরও কোনো জায়গা থেকে আগুন আছে কি না আছে, মেনলি ওনারা দেখে আমাদের জানাবেন। শর্ট সার্কিট থেকে কি লেগেছে মনে হচ্ছে? দেখা যাক কীসে লেগেছে না, সেটা তো প্রথমে যতক্ষণ না ওনারা আমাদের বলবেন আমরা তো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।